স্কুলে যাওয়ার আগে হোক কিংবা স্কুল থেকে ফিরে সন্তানের টিভি থাকার আবদার মেটাতে হয় সব মা বাবাকে। একটি বারের জন্য পছন্দের চ্যানেল খুলে দিলে ব্যাস কেল্লা ফতে। খাওয়া থেকে পড়তে বসার শর্ত সবকিছুতেই ম্যাজিকের মতো কাজ করে এই বোকা বাক্স, যার সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে শৈশব থেকে কৈশোর। পারিপার্শ্বিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে কার্টুন কিংবা ডিটেকটিভ সিরিয়ালের বুঁদ খুদেরা, ড্রয়িং রুমে এভাবেই বেড়ে ওঠে জীবন, মাঝে মধ্যে যা আবার মৃত্যুরও কারণ হয়। বাগুইআটির এই বাড়ির ছবিটা দেখুন। দাদা পড়ে ক্লাস নাইনে, বোনের বয়স মাত্র 3.5। টিভি রিমোটের দখল কার হাতে থাকবে তা নিয়ে খুনসুটি রোজকার ঘটনা। টিভি দেখি তখন বোন থাকে আর কার্টুন দেখে, আর আমার কার্টুন দেখতে একদম ভালো লাগে না। আমি নয় স্পোর্টস দেখি আর নয় সিনেমা দেখি, তো এ নিয়ে অনেক ঝামেলা হচ্ছে যে আর দাদা আসলে কি করে। সন্তানদের এই টিভি দেখার লড়াই সামলাতে গিয়ে নাজিহাল মা, ছেলে 7টায় স্কুলে যায়, ফিরতে ফিরতে প্রায় 4:45। এবার বোনও ন্যাচারালি সে সময় ঘুম থেকে উঠে যায়, প্রায় সময় ওর মনের মতো জিনিসের দরকার। এবার ছেলে এসেও চায় যে না আমি একটু স্পোর্টস বা সিনেমা একটু কিছু দেখবো, সেই নিয়ে মাঝে মধ্যে একটু খুনসুটিতে লেগেই থাকে। লেগার্ডেন্সের সরকার পরিবারের ড্রয়িং রুমেও টিভি নিয়ে দিদি ভাইয়ের বিবাদ ক্রমবর্ধমান। এখানে কার্টুনের সঙ্গে লড়াইটা গোয়েন্দা সিরিয়ালের, রিমোট নিয়ে ক্লাস টুতে পড়া ভাইয়ের অন্তহীন অনুযোগ দিদির বিরুদ্ধে। টিভি দেখতে দেয় না, কার্টুন দেখতে ভালোবাসি। দিদি কি দেখে? ডিটেকটিভ জিনিস দেখে। ভাইকে টাইম দিই খানিকক্ষণ, যখন আমার আর দেখতে ভালো না তখন ভাইকে দিয়ে দিই। ছেলে মেয়ের এই দ্বন্দ্ব কিভাবে সামলান অভিভাবকরা? আমাদের দুটো টিভি ছিল, একটা টিভিতে ওর ঠাকুমা সবসময় সব কিছু দেখতো, আর একটা টিভিতে ওরা। এখন এত সমস্যা বেড়ে গেছে যে একটা টিভি আমরা পুরো অফ করে দিতে বাধ্য হয়েছি, মানে আমার বা ওর বাবা টিভি দেখা নিয়ে আমাদের সব চলে গেছে, আর টিভি বলে কিছু নেই। যে বাড়িতে একটাই সন্তান সেখানেও চলে রিমোটের এই দখলদারি, সেখানে সন্তানের প্রতিপক্ষ মা কিংবা বাবা। অনেক ক্ষেত্রে আবার শুধুমাত্র ঝামেলা এড়াতেও বাবা মায়েরা টিভির সামনে বসিয়ে দেন ছেলে মেয়েকে, কিন্তু এটা বোঝেন না বোকা বাক্সের প্রতি এই বিপজ্জনক আসক্তি পারিপার্শ্বিক সমাজ থেকে দূরে ঠেলে দেয় এই শিশুগুলিকে, তাদের জ্ঞানই করে না বরং ক্ষতির আশঙ্কা থেকে যায়। মেচেদার অর্পণের বাড়িতে অবশ্য টিভি ছিল না, তাই বাড়িতে ফিরে স্কুলের ব্যাগ রেখে দৌড়ে চলে যেত ভাড়াটিয়া কাকুর বাড়িতে কার্টুন দেখতে। কয়েক বছরের বড় দিদির সঙ্গে প্রতিদিনই লড়াই হতো তার, বুধবার তাতেই ইতি পড়ল। 5 বছরের পৃথিবী ছেড়ে চলে যেতে হলো অর্পণকে। সঞ্চয় মিত্র, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।